বাসর ঘরে বসে আমার বর নাইমের সাথে গল্প করছি। নাইম আমার হাত ধরে বসে আছে, আর ঠিক তখন দরজায় কেউ ঠুকঠুক করে শব্দ করলো। নাইম উঠে গিয়ে দরজা খুলে দিতেই ঘরে এসে প্রবেশ করলেন আমার শাশুড়ি। তিনি এসেই আমার গলা থেকে সোনার চেনটা এক টানে ছিঁড়ে ফেললেন। তারপর জোর করে হাত থেকে বালা দুটো খুলে নিলেন। বালা খোলার সময় মনে হলো এই বুঝি আবার হাতটা ছিঁড়ে যাচ্ছে। তারপর যে কাজটা উনি করলেন তা আরও ভয়ঙ্কর। কোনো সাধারণ মানুষ কোনো দিন এমন কোনো কাজ করতে পারবে না, কিন্তু আমার শাশুড়ি তা করলেন। তিনি এক টানে আমার কান থেকে ঝুমকো দুটো ছিঁড়ে নিলেন, আরও নিলেন নাক ফুলটাও। সঙ্গে সঙ্গে আমার কানের লতি আর নাকের মাংস থেকে দরদর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো, আর ব্যথায় আচ্ছন্ন হয়ে উঠল আমার সারা শরীর। আমি ভয়ে শিউরে উঠলাম, গা কেমন কাটা দিয়ে উঠল। মুহূর্তে রক্তে আমার শরীর কানা ভিজে যাচ্ছে, আর বিছানায় বেছানো গোলাপি চাদর সাদা গোলাপগুলো ভিজে লাল টুকটুকে হয়ে উঠল। আমি ভয়ার্ত চোখে আমার শাশুড়ির দিকে তাকালাম, তার ঠোঁটে দুষ্টু মিষ্টি হাসি। ও পাশে নাইম কাঠ হয়ে দাঁড়িয়ে আছে, তার শরীরও কেমন থরথর করে কাঁপছে। আমি এবার অসহায়ের মতো হাউমাউ করে কেঁদে উঠলাম। আমার শাশুড়ি তখন আমায় ধমকে উঠে বললেন, চুপ, একদম চুপ, গলা বাড়াইলে গলা ছিঁড়া ফেলমো। বললাম আমি চাপা কান্নার গলায় বললাম, আপনি আমার সাথে এমন করছেন কেন? আমার শাশুড়ি তখন বললেন, প্রতিশোধ নিচ্ছি, প্রতিশোধ। তোর বাবা আজহার মাস্টারের সাথে আমার বিয়ে ঠিক ছিল, কিন্তু তোর মা ছলে বলে তাকে নিয়ে পালিয়েছিল। সেই বিয়ে ভাঙার কষ্ট কতটা ছিল আমি তা কাউকেই বোঝাতে পারবো না। কত অপমান আমার হয়েছিল তাও কাউকে বোঝাতে পারবো না। আমি দুটো বছর ঘরের ভেতর দম বন্ধ হয়ে পড়েছিলাম, ঘর থেকে বের হতে পারিনি লজ্জায়। আর তখন থেকেই আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম, এর প্রতিশোধ যতদিন না আমি নিতে পারবো ততদিন আমি শান্তিতে ঘুমাবো না। আজ আমার প্রতিশোধ নেওয়া শুরু হলো। শাশুড়ির কথাগুলো শুনে আমার মাথা কেমন যেন ভনভন করে ঘুরতে লাগলো। ইনি কী সব কথা বলছেন? আমার মা তো এমন নন, তিনি কখনোই তো এমন নিকৃষ্ট কাজ করতে পারেন না। কান আর নাকের ব্যথা আমায় পাগল বানিয়ে তুলেছে। আমি সহ্য করতে না পেরে আবারও কাঁদছি, কিন্তু ভয়ে চুপি চুপি কাঁদছি। নাইম এবার তার মাকে আস্তে করে বলল, আম্মা যাও তো, এবার হয়েছে তো, একজন মানুষের সাথে কিভাবে আরেকজন মানুষ এমন হিংস্রতা দেখায়। নাইমের কথা শেষ করতে দেরি হলো, কিন্তু তার গালে তার মায়ের চড় পড়তে দেরি হলো না। আমার শাশুড়ি তার গালে চড় দিয়ে বললেন, লায়েক হয়ে গেছস তুই, লায়েক হয়ে গেছস, গলা টিপা দমটা বাইর কইরা ফেলবো। আজ থেকা আমার কথার বাইরে যদি কিছু করবি তাহলে জানে মাইরা ফেলাইব। নাইম ভয়ে থরথর করে কেঁপে উঠল। এবার আমার শাশুড়ি আমার সাথে কথা বললেন। তিনি আমার কাছে এসে বললেন, একটা খেলা দেখাইব এখন, খেলা দেখবা বউ? আমি শুধু জল ভরা চোখে শাশুড়ির দিকে তাকালাম, কিন্তু কথা বললাম না। এবার আমার শাশুড়ি নাইমের দিকে তাকালেন, তারপর বললেন, নাইম আমি যা বলবো এখন থেকে তুমি কিন্তু আমার সাথেই গলা মিলাইবা বাজান, আমার কথার বাইরে কিছু করলে তো জানোই। তারপর আমার শাশুড়ি এক অদ্ভুত কাণ্ড করলেন। তিনি চিৎকার করে ডাকতে লাগলেন আশেপাশের মানুষদেরকে, তোমরা কেউ আসলা না গো, আসলা না, আমার বউ পাগল হয়ে গেছে, কি সর্বনাশ করছে গো, দেখো আইসা তোমরা, নিজের নাক কান নিজেই ছিঁড়া ফেলছে। বাইরের মানুষদের ডাকতে ডাকতে তিনি তার হাতে থাকা চেইন বালা আর কানের ঝুমকো ছড়িয়ে ফেললেন মেঝেতে। এবার তিনি মেঝেতে বসে কান্না শুরু করলেন। একে একে তখন আত্মীয় স্বজন আর আশেপাশের মানুষগুলো ভেতরে ঢুকতে শুরু করলো। তিনি কাঁদতে কাঁদতে মাথা চাপড়াতে লাগলেন, কি সর্বনাশ করলো গো, আমার পোলাডারে পাগল বউ গসাইয়া দিল। আমার শাশুড়ির এসব কাণ্ড দেখে আমার বুক কেমন যেন কেঁপে উঠল অজানা ভয়ের আশঙ্কায়। কেন জানি তখন আমার মনে হলো আমি ভীষণ বড় বিপদের মধ্যে পড়ে গেছি, এই বিপদ থেকে বাঁচা আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। আত্মীয় স্বজনরা একে একে আমার চারপাশে এসে ঘিরে ফেলল। এক বৃদ্ধ মহিলা এসে আমার মুখের কাছে ঝুঁকে বলল, সর্বনাশ সর্বনাশ, বইয়ের চোখ দেখো কেমন টকটকে লাল, এর চিন আছে, কবিরাজ ডাকো তাড়াতাড়ি, নইলে বিপদ হইব। আরেকজন অল্প বয়সী মহিলা তার মুখটা কেমন করে যেন বলে উঠল, আরে এসব কিছু না, দেখেন গিয়া মায়ের নাগর আছে, নাগরের সাথে আগে ভাগেই ঢলাঢলি হয়ে গেছে, এখন জামাইয়ের হাতে ধরা পড়বার ভয়ে এমন করতেছে।
এই কথাটা শুনে আমার মেজাজটা সত্যি সত্যি খুবই বিগড়ে গেল। আর আমি তখন ওই মহিলার দিকে তাকিয়ে বললাম, মুখ সামলে কথা বলুন বলছি। এই কথা বলতেই আমার শাশুড়ি ওখানে উপস্থিত সবাইকে বললেন, সবাই জলদি জলদি বাইর হইয়া যান, ঘর তালা দিয়া দেই, নইলে কখন কি করে পাগল আল্লাহ হই জানে। আমার শাশুড়ির কথায় সবাই তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে গেল। আমার শাশুড়ি তখন নাইমকে বললেন, তুইও বাইর হইয়া যায় এইখান থেকে। নাইম যেতে চাইল না, সে ঠিক দাঁড়িয়ে রইল। এবার আমার শাশুড়ি নাইমকে ধমকে উঠতেই নাইম ঘর থেকে বের হয়ে গেল। তারপর আমার শাশুড়ি সবার শেষে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন। ঘরের ভেতর থেকে আমি চিৎকার করে বললাম, প্লিজ দরজাটা বন্ধ করেন না, আল্লাহর দোহায় দরজাটা বন্ধ করেন না, আমি এইখানে একলা ভয়ে দম বন্ধ হয়ে মরে যাব। কিন্তু তিনি আমার কোনো অনুনয়ই শুনলেন না, দরজায় তালা আটকে দিয়ে চলে গেলেন। রাতে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম, আর হঠাৎ করে বিছানার পাশে জানালায় ঠক ঠক শব্দ শুনে ঘুম থেকে উঠলাম প্রচণ্ড ভয় নিয়ে। তারপর ভাবলাম কি করব, আমি ভয় লাগছিল প্রচণ্ড। যদি জানালার কাছে নতুন ফাঁদ পেতে রাখে আমার শাশুড়ি, তাই জানালা না খুলে জড়সড় হয়ে বসেই রইলাম খাটের ওপর। এখনও নাক আর কান দুটো প্রচণ্ড ব্যথা করছে, মনে হচ্ছে সেই ব্যথায় আমি পাগল হয়ে যাব। ঠিক এই সময় বাবা মার কথাও খুব মনে পড়ল। আমার বাবাকে আমি যতটুকু চিনি তিনি খুব সৎ এবং সাহসী পুরুষ, জীবনে কখনো তাকে কোনো কিছু নিয়ে সামান্য অবহেলা করতে দেখিনি। দেখিনি কারোর দুপয়সা মেরে খেতে, কারোর ওপর মিথ্যা চাপিয়ে দিতে। বাবা কোনো সিদ্ধান্ত নিলে 100 বার ভেবে চিনতে সিদ্ধান্ত নেন, এবং এই বিয়ের সিদ্ধান্তটাও তিনি খুব ভেবে চিনতেই নিয়েছিলেন। বাবা বলেছিলেন, তার ছাত্রীর ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে এত বাছবিচারের কি প্রয়োজন। তাছাড়া আমার শাশুড়ি আমার মায়েরও বান্ধবী, স্কুল জীবনে মার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার শাশুড়ির। তবে এটা সত্য, আমার মা বাবার সাথে পালিয়ে গিয়েছিলেন। পালিয়ে গিয়েছিলেন এই জন্য যে বাবার স্কুল মাস্টার হলেও তার ধন সম্পদ কিংবা বংশ পরিচয় অতটা উন্নত ছিল না। কিন্তু আমার নানা তৎকালীন সময়ের এলাকার প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন, অগাধ ধন সম্পদের মালিকও ছিলেন তিনি। নানা বাবা মায়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বলেই বাবা মা পালিয়েছিলেন, বিয়ে করেছিলেন বন্ধুর বাড়িতে গিয়ে। তারপর ফিরে এলে নানাও মেনে নিয়েছিলেন সেই বিয়ে। আমি এত কিছু জানলে ওই বিষয়টা কেন জানবো না, যে আমার আব্বার সাথে আমার শাশুড়ির বিয়ে ঠিক ছিল। জানালায় এখনও শব্দ হচ্ছে, রীতিমতো ঠক 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 ঠক। ভাবলাম জানালাটা এবার খুলেই দেই। আমার কেন জানি মনে হচ্ছে এটা নাইম ছাড়া আর কেউ না। নাইমের প্রতি আমার প্রচণ্ড রাগ আছে, এই রাগটা অন্তত ঝেড়ে নেওয়া যাবে এখন। আর কোনোভাবেই এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারলেই এদের প্রত্যেকটা নাকে বড়শি দিয়ে আমি ঘুরিয়ে ছাড়ব। মনে প্রচণ্ড সাহস নিয়ে জানালা খুলতেই দেখি সারা শরীরে চাদরে আবৃত কেউ দাঁড়িয়ে আছে। দেখে আমার হৃৎপিণ্ডটা কেমন কেঁপে উঠল। এই গরমের সময় আবার চাদর পরে আসবে কে, এক নতুন ষড়যন্ত্র না তো। আমি তড়িঘড়ি করে জানালাটা লাগিয়ে দিতে চাইলেই চাদরের ভেতরে থাকা একটা হাত বেরিয়ে এসে খপ করে আমার হাতটা ধরে ফেলল। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারলাম না, শুধু বড় বড় চোখে তাকালাম। আর তখন দেখি চাদরের ভেতর থেকে নাইমের মুখটা বেরিয়ে আসছে। আমি তখন শব্দ করে বলে উঠলাম, হাত ছাড়ুন, হাত ধরেছেন কেন? নাইম ফিসফিস করে বলল, আস্তে, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। কি দেখলে সর্বনাশ হয়ে যাবে? তোমার সাথে কথা বলতেছি এইটা, আম্মা জানে আমি এখন ঘুমিয়ে গেছি। কিছুক্ষণ আগে মিছিমিছি নাক ডেকে প্রমাণ করেছি যে আমি এখন ঘুমিয়ে বিভোর। আমি ঘুমিয়ে গেছি এটা প্রমাণ হবার পরেই আম্মাও ঘুমিয়ে গেছে। আমি আসার সময় দেখে এসেছি আম্মাও নাক ডেকে ঘুমাচ্ছে। আমার ঘেন্না হচ্ছিল ওর প্রতি, আমি ভাবতেও পারছিলাম না একটা ছেলে কি করে এমন কাপুরুষ হয়। আমি তখন রাগের গলায় বললাম, আপনার মতন এমন একটা কাপুরুষ আমি জীবনেও দেখিনি। আপনি আমার হাত ছাড়ুন, যান এখান থেকে, নইলে আপনার মুখের ওপর আমি বমি করে দিব। আমি একটানে নাইমের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিলাম। নাইম তখন কাঁচুমাচু করে বলে উঠল, প্লিজ তুমি আমায় ভুল বোঝো না, আমি আম্মাকে ম্যানেজ করে ফেলবো দুই একদিনের ভেতর। আম্মা কোনো কারণে হয়তো তোমাদের উপরে রাগ করেছে, সেই রাগ থাকবে না দেখো। আমি ওর কথা শুনে জানালার কপাটটা ঠাস করে লাগিয়ে দিতে চাইলাম, কিন্তু এর আগেই
দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে গেল আমার শাশুড়ি। তার সাথে আরও একজন কম বয়সী মেয়ে। আমার শাশুড়ি এসেই আমার চুল টেনে ধরে বললেন, কার সাথে পিরিত করো সারামজাদি, আমি আগেই তোরে সন্দেহ করছিলাম। সি 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 বলেই আমার মুখের ওপর তিনি এক দলা থুতু ছিটিয়ে দিলেন। আমি তখন চিৎকার করে বললাম, আপনি এমন অসভ্যতামি করছেন কেন আমার সাথে? আমি আপনার ছেলের সাথেই কথা বলছিলাম, নিজের স্বামীর সাথে কথা বলাও কি অপরাধ? আমার শাশুড়ি তখন বললেন, তুই বললেই হলো আমার ছেলের সাথে কথা বলোস, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে। আমি তখন আঙ্গুল দেখিয়ে বললাম, ওই দেখুন জানালার বাইরে দেখুন, আপনার ছেলে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার শাশুড়ি যখন তাকালেন তখন দেখা গেল নাইমার ওখানে নেই। আমার শাশুড়ি তখন রাগে অগ্নিশর্মা হয়ে আমার গালে ক্রমাগত চড় বসিয়ে দিতে শুরু করলেন। আর ওই মেয়েটি বাড়ির সকলকে ডেকে তুলতে লাগলো এই বলে যে, আপনারা ওঠেন, সবাই ঘুম থেকে ওঠেন, উঠে দেখেন নতুন বউ তার প্রেমিকের সাথে কথা বলছে, খালাম্মার হাতে ধরা খাইছে। সারা পাড়া জেনে গেল আমার সম্পর্কে। সবার মুখে এখন একটাই কথা, নাইমের বউ ভালো না, নাইমের বউ ভালো না। বাসর রাতে নিজের বর রেখে প্রেমিকের সাথে পালিয়ে যেতে গিয়ে ধরা পড়েছে নাইমের বউ। সি 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 নাইম তার মার কাছে এসে বলল, আম্মা তুমি বেশি বাড়াবাড়ি করতেছো, এইসব করে কিন্তু তুমি নিজের মান সম্মান নষ্ট করতেছো। আমার শাশুড়ি তখন রেগে মেগে আগুন হয়ে নাইমকে বললেন, লায়েক হয়ে গেছো তুমি, বইয়ের প্রতি ভালোবাসা জন্মে গেছে, যে মা তোমারে জন্ম দিছে তারে ভুইলা এখন বইয়ের ছাপাই গাও, আমার মান সম্মান শিখাও। নাইম এবার ধীরে সুস্থে তার মাকে বলল, আম্মা তুমি প্রতিশোধের আগুনে কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়েছ, আর প্রতিশোধ তুমি কার থেকে নিচ্ছ? মীরার কী অপরাধ এইখানে? ভুল করলে তার বাবা মা করেছে, সাহস এবং শক্তি থাকলে তার বাবা মাকে শাস্তি দাও, কথা শোনাও। নাইমের মা ছেলের এমন প্রতিবাদী কণ্ঠ শুনে খুব একটা অবাক হলো না, বরং ঠোঁটের কোণে দুষ্টু একটা চিলতে হাসি নিয়ে বললেন, জানাবো, ওর মাকে এক্ষুনি জানাবো, জানাবো কেমন পতিতা মেয়ে জন্ম দিয়েছে সে, এই কথা। আমার কথা শোনার পর ওর মা গলায় দড়ি দিয়েও দিতে পারে লজ্জায়। নাইমের মায়ের কথাগুলো শুনে লজ্জায় ঘৃণায় দুঃখে আমার চোখ থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। আমার প্রতিবাদ করতে ইচ্ছা হলেও প্রতিবাদ করছি না, প্রতিবাদ করছি না এই জন্য যে আমি এখানে মুখ খুলে এখানে জমায়েত লোকেরা আমাকেই দুষবে, আমি যতই সত্য বলি তারা কখনো আমার সত্য তাদের কানে তুলবে না। কিন্তু নাইমের প্রতিবাদ আমার ভালো লাগছে, গত রাতে যে কাপুরুষ নাইমকে আমি দেখেছিলাম সেই নাইম আর আজকের নাইমের মধ্যে অনেক পার্থক্য। নাইম এবার তার মাকে বলল, তুমি মিথ্যা করে মীরাকে দুষছো, গতকাল আমি জানালা দিয়ে মীরার সাথে কথা বলেছিলাম। নাইমের মা মুখ ভেঙ্গিয়ে বলল, বললেই হলো, আমি দেখেছি তুই নাক ডেকে ঘুমিয়েছিস, এখন বউকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছিস। নাইম তখন শব্দ করে হেসে বলল, আম্মা তুমি না মা, মা কী করে সন্তানকে এমন নিকৃষ্ট আদেশ নিষেধ করতে পারে? এই যে গতকাল আমার বাসর ছিল, সেই বাসরকে তুমি রক্তাক্ত করেছ, নিজের পুত্রবধূর নামে মিথ্যা কুৎসা রটাচ্ছ, পুত্রকে নিষেধ করেছ স্ত্রীর কাছে যেতে, তোমার কথা মেনেই আমি বাসর থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু আসার পর মনে হলো আমি ঠিক করিনি, আমি ভুল করেছি, বাবা মার সৎ আদেশ মানা যাবে কিন্তু অসৎ আদেশ মানলে উল্টো পাপ হবে, এটা ভেবেই আমি লুকিয়ে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম। তুমি কিন্তু তা জানো যে আমি লুকিয়ে মীরার সাথে দেখা করতে গিয়েছি, জানার পরেও তোমার প্রতিশোধের আগুনে ওকে জ্বালানোর উদ্দেশ্যে তুমি মিথ্যা বলছো, তোমার পুত্র এবং পুত্রবধূর ওপর মিথ্যা অপবাদ তুলছো। নাইমের মা তখন জড়সড় হয়ে কেঁদে ফেললেন, কাঁদতে কাঁদতে তিনি বললেন, দেখেছো গো তোমরা, দেখেছো এই কপাল আমার, নিজের ছেলে ঘরে বউ এনেই মাকে কীরকম অপমান করছে। সবাই তখন হইচই শুরু করলো, তাদের মূল কথা একটাই, ছেলে বউ ভক্ত হয়ে গেছে। আর ওই মেয়েটি এসেই নাইমের মায়ের গলা জড়িয়ে ধরে আহাজারি করতে শুরু করলো। নাইম তখন তাকে ধমক দিয়ে বলল, তুই হলি বড় ডাইনি, তুই আমার কানে মন্ত্রণা দিচ্ছিস। মেয়েটি মুখঝামটি দিয়ে বলল, আমি কোন দোষে মন্ত্রণা দিতে যাব, তোকে বিয়ে করিনি এই জন্য, আমি তোকে চিনি না, তুই যে কত বদ, বিয়ের আগে তুই যখন আমায় প্রেমের প্রস্তাব দিয়েছিলে আর আমি যখন না করলাম তখন তুই এর প্রতিশোধ নিতে গিয়ে কি করেছিলি মনে নেই? আমার বোনের মতো বান্ধবীর সাথে আমি নোংরা কি করেছি তুই মানুষের কাছে বলে বেড়াসনি? মেয়েটি তখন একেবারে চুপ মেরে গেল, কিন্তু মুখ খুলল মেয়েটির খালা অর্থাৎ আমার শাশুড়ি।
তিনি বললেন, বাজে কথা বন্ধ কর আর আমার সামনে থেকে এখনই চলে যা বলছি। নাইম বলল, চলে তো যাবই, কিন্তু এখন না, যাওয়ার আগে আমি মীরার বাবা মাকে ফোন করে এখানে নিয়ে আসব, তারপর তোমার শোধ তুমি ওদের কাছ থেকে নিবে আর মীরাকে মুক্তি দিবে। নাইমের মা ছেলের অত বড় সাহসিকতা হয়তো মেনে নিতে পারেননি, তাই তিনি নাইমের গালে একটা চড় বসিয়ে দিয়ে বললেন, আমার কথার বাইরে আর একটাও কথা বললে তোর জিহ্বা কেটে ফেলবো বেয়াদব, তুই ফোন করতে পারবি না, ফোন আমিই করব। বলেই নাইমের মা তার বুকের গোপন জায়গা থেকে মোবাইল ফোনটা বের করলেন, তারপর বাবার ফোনে কল দিয়ে বললেন, সি 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 বিআই সাহেব, আপনার মেয়ে তো আপনার সাথে সাথে আমারও জাতকুল ডুবাইল। বাবা ওপাশ থেকে অস্থির হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বেয়ান, কি করেছে মীরা? নাইমের মা তার কণ্ঠ নামিয়ে বললেন, বলতেও তো লজ্জা লাগে, কিন্তু না বলেও যে হয় না বিআই, আপনার মেয়ের আরেক ছেলের সাথে সম্পর্ক আছে, গতকাল রাতে আমার ছেলেরে ঘুমে রাইখা সে তার ওই প্রেমিকের সাথে দেখা করার সময় আমার হাতে নাতে ধরা পড়েছে। নাইমের মায়ের কথা শুনে আমার কান যেন স্তব্ধ হয়ে গেল, মনে হলো মিথ্যার কোন রাজ্যে এসে আটকে গেছি আমি। বাবাও ওপাশ থেকে চুপ হয়ে গেছেন কেন জানি, হয়তোবা এমন নোংরা একটা কথা নিজের মেয়ের সম্পর্কে শুনবেন তা তিনি কখনো কল্পনাও করতে পারেননি, কিন্তু আমার বিশ্বাস বাবা মা এ কথা বিশ্বাস করবেন না কোনো সময়। তারা তো আমায় চেনেন, জগতের সব মানুষ মিলে এক হয়ে আমার বৈরিতা করলেও তারা ঠিক আমার মাথার ওপরে ছায়া হয়েই থাকবেন, তারা আমায় বিশ্বাস করেন, কারণ তারা জানেন আমি কেমন, কোন প্রকৃতির। বাবার থেকে কোনো সাড়া না পেয়ে নাইমের মা এবার বলেন, বেয়াই সাহেব, আপনি ইচ্ছে করেই আমার সর্বনাশটা করেছেন, আমার নম্র ভদ্র ছেলেটার কাছে আপনার ঘরের নষ্টা জিনিসটা চালিয়ে দিয়েছেন। আমি জানি আপনাকে এসব বলে কোনো লাভ নেই, কারণ আপনি শুনেও না শোনার ভান করেই থাকবেন। বেয়াই নিজে যখন শিক্ষক ছিলেন তখন তো খুব বড় গলা করে নৈতিকতা শিক্ষা দিতেন, এখন দেখি নিজের ঘরেই অনৈতিকতার কোম্পানি। কথাগুলো বলেই হি হি করে হেসে উঠলেন নাইমের মা। বাবা ওপাশ থেকে শুধু একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন, কিন্তু কোনো কথা বললেন না। নাইমের মা এবার বললেন, বেয়াইনের কাছে একটু ফোনটা দেন, দুইটা কথা বলি। বাবা মার কাছে ফোনটা দিলেন। এবার নাইমের মা মাকে বললেন, বান্ধবী, বিরাট তো গর্ভকর্তা জামাই নিয়া, তোমার মাস্টার জামাই পবিত্র, তোমার সংসার পবিত্র, পবিত্র জামাইয়ের সাথে মেলামেশা কইরা তাহলে অপবিত্র সন্তান জন্ম দিলা কেন? মা বোধহয় বেশ অবাক হয়েছেন, তিনি কথার প্যাঁচগোজ না বুঝেই সরাসরি বলেন, কি হয়েছে মীনা, কোনো সমস্যা হয়েছে? মীরা কি কোনো বিয়াদবি করেছে? না না, বিয়াদবি করে নাই, শুধু বাসর রাইতে নিজের জামাইরে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়াইয়া রাইখা। পুরাতন প্রেমিকের সাথে কথাটা শেষ করতে পারল না নাইমের মা। তার আগেই নাইম তার মায়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে সে মাকে বলল, শুনুন, আমার মা আপনাদের কাছে সব সত্য বলেনি, বানিয়ে বলেছে, আপনারা আজকেই আসুন প্লিজ, নয়তো সমস্যা হবে আপনাদের মেয়ের। ওপাশ থেকে মা আর কথা বলার সময় পাননি, তার আগে নাইমের কাছ থেকে ফোনটা কেড়ে নিল তার মা, তারপর ওর কলার ধরে টেনে বারান্দার বাইরে এনে উঠোনে ধাক্কা মেরে ফেলে দেয়, যা যা তুই বাড়ি থেকে বের হয়ে যা, আজ থেকে তুই আমার সন্তান না, যা ভাগ বউ নিয়া ভাগ, যাও যাও তুমিও সাথে যাও, বাইর হও আমার ঘর থেকে। নাইমের সাথে সাথে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললেন তার মা। আমি বারান্দা থেকে যখন উঠোনে নেমে যেতে চাইলাম তখন নাইম এসে আমার হাত ধরে বলল, না তুমি ঘর থেকে বের হবে না, আমিও বের হব না, এই ঘরটা আমার মায়ের নয়, আমার বাবার, মৃত্যুর পর বাবার সম্পত্তিতে তার সন্তানদের অধিকার বেশি, আর যে মা অসৎ তাকে সত্যের পথে ফিরিয়ে আনা সন্তানেরই কর্তব্য, আমি সেই কর্তব্য পালন করব। আজ তোমার মা বাবা এখানে আসবেন, তারপর দেখব প্রতারক কে ছিল, তোমার বাবা যদি আমার মাকে একদিন ঠকিয়ে থাকেন এর জবাবদিহিতা তিনি এখানে করে যাবেন, আর আমার মাও তার কাছে এই জবাবদিহিতা করবেন যে কোন অপরাধে তিনি তোমার উপরে অত্যাচার করেছেন এবং তোমার চরিত্রে কেন কালিমা লেপেছেন। ছেলের মুখ থেকে এমন যৌতিকতা আর প্রতিবাদী কথা শুনে নাইমের মা কেমন যেন ঝড়ে নিভে যাওয়া পাতির মতো ধপ করে নিভে গেলেন। মা বাবা এলেন বিকালবেলায়, তাদের দেখে আমার যে কী কান্না পেল, শব্দ করে কেঁদে উঠে আমি দৌড়ে গিয়ে বাবার বুকের ওপরে ঝাঁপিয়ে পড়লাম।
বাবা আমার পিঠে তখন আলতো হাত বুলিয়ে দিয়ে বললেন, তোর চেহারা এমন হয়েছে কেন? চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে কেমন? মা আমার থুতনির নিচে ধরে মুখটা উপরের দিকে তুলে নাক আর কান দেখে আঁতকে ওঠা গলায় বললেন, নাক কান কাটলো কীভাবে তোর? ফুল কোথায় নাক কানের? আমি কিছু বলার আগে নাইমের মা বলে উঠল, তোর মেয়ের যা জেদ। আমি বললাম কি, মা তুমি নিজের ঘরে স্বামী রেখে অন্য পুরুষের সাথে দেখা করছো রাতে? সি সি সি। তোর মেয়ে তখন রাগে নিজের গলার চেন, কানের ফুল, হাতের চুড়ি, নাক ফুল সব টেনে টুনে ছিঁড়ে মেঝেতে ফেলে দিল এই বানোয়াট কথাগুলো বলে। নাইমের মা হাউ মাউ করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, সব আমার কপাল, কত শখ করে বান্ধবী আর নিজের মাধ্যমিক স্কুল স্যারের মেয়েকে ঘরের বউ করে আনলাম, কিন্তু সেই বউ। কথাগুলো তিনি মিথ্যা কান্নার জন্য শেষ করতে পারলেন না। একটা মানুষ কিভাবে এত মিথ্যা কথা আর মিশে কান্নাকাটি এভাবে করতে পারে তা আমি ভাবতেও পারি না। কিন্তু মা বাবা নাইমের মায়ের কথায় কান দিলেন না। বাবা আমাকে বুকের ওপরে জড়িয়ে রেখেই বললেন, নাইম কোথায়? নাইমের মা বললেন, বাজারে গেছে, আপনারা আসবেন শুনে বাজার করতে গেছে। ছেলেটার মন এমনিতেই খারাপ, আপনারা চলে যান এখান থেকে দয়া করে, নাইম এসে আপনাদের দেখলে তার মন আরও খারাপ হবে। বাবা বললেন, মন খারাপ হবে কেন? সে নিজেই তো আমাদের খবর দিয়ে এনেছে, বলেছে আমাদের সাথে আপনার নাকি কী বোঝাপড়া আছে, আমরা সেই বোঝাপড়া করতেই এসেছি। নাইমের মা বাবার মুখ থেকে এই কথা শুনে মুখ কেমন কালো করে ফেললো আর কপাল কুচকে এখান থেকে ভেতরের ঘরের দিকে চলে গেল। নাইম বাজার থেকে এলো সন্ধ্যাবেলায়, তার হাতে বাজার ভর্তি ব্যাগ। সে এসে আমার হাতে বাজারের ব্যাগ দিয়ে বলল, তুমি রান্না করো, আমি মা বাবার সাথে কথা বলি। আমি তার হাত থেকে ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে গেলাম। নাইম ততক্ষণে আমার মা বাবার সাথে কুশল বিনিময় করে আশেপাশের কবাড়ির লোক আর আত্মীয় স্বজন যারা গত রাতে এসে শুনে গিয়েছিল আমার শাশুড়ির কাছে আমি দোষী তাদের ডেকে আনলো। তারপর সকলকে উঠোনে চেয়ার আর পাটি পেতে বসতে দিল। এবার বাবা মা আর আমার শাশুড়িকে এক পাশে বসিয়ে আমায় ডাকলো। আমি এসে নাইমের পাশে দাঁড়ালাম। এবার নাইম বলল, আমার মায়ের একটা পুরানো জেদ আছে আমার শ্বশুর শাশুড়ির ওপর। ছলে বলে এই পুরানো জেদের শিকার করেছেন তিনি আমার স্ত্রীকে, এর জন্য গত রাতে তিনি মীরার উপরে অত্যাচার করেছেন, তার কান আর নাক ছিঁড়ে ফেলেছেন। সে যাই হোক, এবার আমার মা আপনাদের সামনে বলবেন কি এমন শক্ত জেদ ছিল আমার শ্বশুর শাশুড়ির ওপর যার জন্য মীরার সাথে এমন অসভ্যতামি করেছেন। আমা বলো, নাইম তার মাকে খুলে বলতে বলল বাবার প্রতি তার কি জেদ। কিন্তু নাইমের মা এখন কথা বলতে পারছে না, কেমন আমতা আমতা করছেন। নাইম এবার জোর গলায় বলল, বলো না কেন, নাকি আমি বলবো? নাইমের মা এবার কাঁপা কাঁপা গলায় বললেন, নাইম তুই বাড়াবাড়ি করছিস, মানুষের সামনে নিজের মাকে অপমান করছিস, তোর বউ তোকে জাদু করেছে এর জন্য তুই এমন করছিস। নাইম তখন হো হো করে হেসে উঠল, তারপর হাসি থামিয়ে বলল, আমাকে কেউ জাদু করেনি, আমি সত্যিটা বলছি সবাই শুনুন, আর মা বাবা আপনারাও আরও ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমার মায়ের মাধ্যমিক স্কুলের স্যার ছিলেন আমার শ্বশুর, আর আমার শাশুড়ি ছিলেন আমার মায়ের বান্ধবী। স্যারের সাথে নাকি আমার মায়ের বিয়ে ঠিক হয়েছিল, দিন তারিখ পর্যন্ত ধার্য করা ছিল, কিন্তু সেই বিয়ে না করে আমার শ্বশুর আমার শাশুড়ি অর্থাৎ আম্মার বান্ধবীকে নিয়ে পালিয়ে যান। তারপর নাইম খানিকটার সময় চুপ করে রইল। চুপ করে থাকার পর বাবার দিকে তাকিয়ে বলল, আম্মা যা বলল তা কি সত্যি? বাবা বেশ অবাক হলেন আর নিজের চোখের চশমাটা খুলে চোখ দুটোর জমা জল মুছলেন পাঞ্জাবির কোনা দিয়ে। তারপর ভেজা গলায় বলেন, কি বলবো বাবা, তোমার মা আমার স্টুডেন্ট ছিল আর আমার স্ত্রীর বান্ধবী ছিল, তাকে আমি নিজের বোনের মতোই দেখেছি সব সময়। ওদের বাড়িতে যাওয়া আসা ছিল আমার, ওর বাবা অর্থাৎ তোমার নানা আমায় খুব আদর সোহাগ করতেন, এতটুকুই, এর বেশি কিছুই আমি জানি না। বাবার পর মা মুখ খুললেন, তিনি বললেন, মিনা তোকে আমি নিজের বোনের মতোই দেখতাম, বোনের মতো দেখতাম বলেই তোর ঘরে আমার মেয়েটাকে তুলে দিয়েছিলাম, কিন্তু তুই যে এত নিস তা আমি জানতাম না। আচ্ছা কেন তুই এইসব মিথ্যা অভিযোগ তুলে আমার মেয়েটার উপরে এমন টর্চার করলি, তার চরিত্রে কালিমা লেপলি? নাইমের মা অনেকক্ষণ চুপ করে রইল। নাইম এবার তার মার কাছে গিয়ে বলল, আম্মা কাকে বিশ্বাস করব, তোমাকে না ওনাদের দুজনকে? না মানে তুমিই তো আমার চোখের সামনেই,
বারবার মিথ্যা বলেছ। গতকাল থেকে মীরার ওপরই শুধু 101টা মিথ্যা অভিযোগ তুলেছ। নাইমের মা হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে তিনি বললেন, সবাই শুনুন, আমি অপরাধী। আমি মীরার উপর মিথ্যা অভিযোগ তুলেছি। মিথ্যা অভিযোগ তুলেছি এই জন্য যে আমি তার বাবার কাছ থেকে ভালোবাসা পাইনি। আমি তার বাবাকে মনে মনে পছন্দ করতাম, বলতেও চেয়েছিলাম সেই কথা তার বাবার কাছে, কিন্তু বলার আগেই দেখি মীরার মায়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। তখন মনে মনে খুবই আঘাত পাই আমি। তারপরও আশায় ছিলাম যদি ওনার সাথে আমার বিয়েটা হয়ে যায়, কিন্তু আমার ভাগ্য ভালো না। বিয়ের আলাপ দেওয়ার আগেই মীরার মায়ের সাথে উনি পালালেন। সবাই খানিক সময়ের জন্য থেমে গিয়েছিল নাইমের মার মুখ থেকে কথাটি শুনে। নাইম এবার তার মাকে বলল, সি মা সি, তুমি এতটা নিজ। এখনও তো আমি মীরা কিংবা তার বাবা মায়ের কারোরই দোষ খুঁজে পাইনি, সব দোষ তোমার। তুমি সাহস করে বলতে পারোনি, এই দোষ তো আর মীরার বাবার না, এই দোষ তোমার। এই একটা সামান্য বিষয় মনে রেখে তুমি মীরার উপরে প্রতিশোধ নিয়েছ, সি মা সি। নাইমের মা তখন কাঁদতে কাঁদতে সবার উদ্দেশ্যে বললেন, সবাই শুনুন, আমি অপরাধী, বড় অপরাধ করে ফেলেছি আমি, তাই আমি লজ্জিত। আপনারা কেউ এমন নিকৃষ্ট কাজ করবেন না। তারপর তিনি বাবা মার কাছে এসেও মাপ চাইলেন। আমার হাত ধরে বললেন, মারে, বড় অপরাধ করে ফেলেছি আমি, তোমার সাথে যে ব্যবহার করেছি আমি তার জানি কোনো মাপ নেই, তবুও তোমার কাছে মাপ চাইছি আমি। কথাগুলো বলে জড়সড় হয়ে কেঁদে উঠলেন তিনি। আমি ভাবলাম এখন তাকে মাপ করে দেওয়া যায়, যে ভুল করে সঠিক পথে ফিরে আসতে চায় তাকে বাধা দিতে নেই। কিন্তু আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই নাইম বলল, যাও মীরা, ঘরে যাও, ব্যাগ গোছাও, আমরা আজ রাতেই ঢাকা চলে যাব। নাইম আবার সকল সমবেত লোকের দিকে তাকিয়ে বলল, আমার মায়ের দিকে তাকিয়ে আপনারা দেখুন, কারোর প্রতি মিথ্যা অবিচার আর শত্রুতা পোষণ করে শেষ পর্যন্ত সফল হওয়া যায় না, বরং পরাজিতই হতে হয়। সবাই এক কণ্ঠ হয়ে তখন বলল, ঠিক বলেছ, তুমি ঠিকই বলেছ। নাইমের সাথে ঢাকায় যেতে আমি নারাজ ছিলাম। আমার শাশুড়ির জন্য আমার খুব মন খারাপ লাগছিল। আমি নাইমকে বলেছিলাম, শুনুন, আমরা বাড়িতেই থাকি, আম্মা তো তার ভুল বুঝতে পেরেছেনি। নাইম তখন আমার হাতটা শক্ত করে ধরে আমায় টেনে তার বুকের মধ্যে মিশিয়ে নিয়ে বলল, কারোর কাছে আসার জন্য মাঝে মধ্যে এমন কিছু করতে হয়, বায়না করে হলেও একবার দূরে যেতে হয়। দূরে যাওয়া মানেই শুধু ছেড়ে যাওয়া নয়, দূরে যাওয়া মানে আবার ফিরে আসব। নাইমের মুখ থেকে এমন একটি কথা শোনার পর আমার মনে হলো জীবনটা এতটাও খারাপ নয়, মানুষের সুখ দুঃখ নিয়েই তো জীবন। নাইম আমার সুখ, যেই শোক সেদিন আমার খোলা জানালা দিয়ে ঘরে এসেছিল সেই শোক আবার খোলা জানালা দিয়েই টুক করে মিলিয়ে গেল, তারপর এলো ঘর ভর্তি সুখ। এটাই জীবন, মানুষের জীবন, জীবনের একটি অংশের গল্প।